আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করছি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ পাকের অশেষ কৃপা এবং মেহরবানিতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে অবগত আছো যে বর্তমানে বৈশ্বিক মহামারীর সময় সারা পৃথিবী এখন স্তব্ধ হয়ে গিয়েছে। পৃথিবীর কোলাহল, কর্মচঞ্চলতা সবকিছু এখন স্থবির হয়ে গেছে। মানুষগুলো এখন সকলে গৃহবন্দী হয়ে পড়েছে। সেক্ষেত্রে আমরাও সারা পৃথিবীর অন্যান্য মানুষের মতোই আমরা গৃহবন্দী অবস্থায় সকলেই আছি। আমাদের প্রাতিষ্ঠানিক যে কার্যক্রমগুলো স্থবির হয়ে পড়েছে, সেই মার্চ মাসের মাঝামাঝি সময় পর থেকে অর্ধবধি পর্যন্ত আমরা তোমাদের সাথে ক্লাসে বা স্কুলে আর কোন সাক্ষাৎ হয়নি, আমরা ক্লাস দিতে পারিনি, যার কারণে আমাদের লেখাপড়া মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। তাই আমরা এরকম একটা পরিস্থিতিতে আজকে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের পাঠ গুলো একটু সামনে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সালাদ যে টপিকটা আছে পৃষ্ঠা 19-20 এখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু তৃতীয় শ্রেণীর তোমাদের পাঠ্য বইয়ের আলোকেই আমার আলোচনাটা হবে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালাদ এমন একটা ইবাদত, সর্বপ্রধান এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত হল সালাদ। ইমান গ্রহণের পরেই বান্দার উপরে সালাদ আদায়ের দায়িত্ব বর্তায়, এবং এমন একটি ইবাদত যে কোন অবস্থাতেই সালাদ কারো জন্য মাপ নেই। ধনী দরিদ্র, সাদা কালো, ছোট বড়, মানে বয়প্রাপ্ত হওয়ার পর থেকেই সকল মানুষের উপরে মৃত্যু পর্যন্ত সালাদ ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয়ই সালাত মুমিনের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ। সালাতে নির্দিষ্ট ওয়াক্ত রয়েছে এবং নির্ধারিত সময় রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সেই সালাতের নাম এবং সালাতের ওয়াক্ত এই বিষয়গুলো নিয়েই কথা বলব ইনশাআল্লাহ। প্রথম আমাদের যে এক নম্বর প্রশ্নটা আমি লিখেছি, দেখো দিনে এবং রাতে কয়বার সালাত আদায় করতে হয়, ওয়াক্তগুলোর নাম লিখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের 19 নাম্বার পৃষ্ঠায় সালাদ যে টপিক আছে সে টপিকের মাঝামাঝি একটা জায়গা দেখো, ওটা শক করা আছে। এখানে মধ্যে সালাতের নামগুলো লেখা আছে যে পাঁচ ওয়াক্ত সালাদ দিনে এবং রাতে আদায় করতে হয়। এক নম্বর ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই পাঁচ ওয়াক্ত সালাদ আমরা নিয়মিত আদায় করব। তাহলে আল্লাহ পাকের মেহরবানি এবং করুণা আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে সালাতের সময় নিয়ে আমি আলোচনা করব। পাঁচ ওয়াক্ত সালাতের নির্দিষ্ট সময় রয়েছে। এখন যদি তুমি চাও ফজরের নামাজ পড়বে, তোমার নামাজ কি হবে? নিশ্চয় হবে না। আবার যদি মনে করো যে দুপুরে বা বিকালে আমার অনেক কাজ আছে, ইফতারি তাম্বুল কাজে সহযোগিতা করতে হবে, ইফতারি বানাতে হবে, অনেক কাজ আছে, আমি এখন জোহরের সময় আসর আর মাগরিবের নামাজ একবারে পড়ে নিলাম, তোমার কি নামাজ হবে? হবে না। নির্দিষ্ট সময়ের কাজ নির্দিষ্ট সময় করতে হবে। এভাবে সালাতের জন্য নির্দিষ্ট সময় আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফজরের সালাতের অক্ত রাতের শেষে পূর্ব আকাশে আলো দেখা দিলে শুরু হয়, সূর্য ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই অক্তটা জারি থাকে বা বহাল থাকে। জোহর, জোহরের দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই জোহরের রক্ত শুরু হয়, আর কোন কাঠির মূল ছায়া বাদে যদি তার ছায়া দ্বিগুণ হয় তখন পর্যন্ত জোহরের রক্তটা অবশিষ্ট থাকে, বাকি থাকে। আসর, জোহরের রক্ত শেষ হওয়ার সাথে সাথে আসরের রক্ত শুরু হয় এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে তা শেষ হয়। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী, সূর্য একেবারে লাল হয়ে যাওয়ার পূর্বে আসরের নামাজ আদায় করা উত্তম। মাগরিব,
সূর্য ডোবার পর মাগরিবের নামাজের অর্থ শুরু হয়। পশ্চিম আকাশে লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে তা শেষ হয়। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পরে আমরা লাল আভা দেখতে পাই, যেটাকে ফিকহের পরিভাষায় বলা হয় আশফুক আল আহমার, মানে লাল আভা। এই লাল আভা যতক্ষণ থাকে মাগরিবের অর্থ ততক্ষণ থাকে। এরপর ঈশা মাগরিবের সালাত শেষ হওয়ার সাথে সাথে এশার অক্ত শুরু হয় এবং ফজরের পূর্ব পর্যন্ত এশার সালাতের অক্ত অবশিষ্ট।